চীনা চলচ্চিত্র এবং টেলিভিশন অনুরাগীরা দেশটির পর্যটন খাতে এনে দিয়েছেন এক নতুন সম্ভাবনার খাত। সিনেমা ও টেলিভিশন নাটকে প্রদর্শিত পর্যটন এলাকাগুলো তাদের আকর্ষিত করছে। অনন্য প্রকৃতি, আতিথেয়তা এবং রন্ধন প্রণালীর কারণে ইতিমধ্যেই উত্তর পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশ একটি ভালোবাসার জায়গায় পরিণত হয়েছে শীতকালীন পর্যটকদের কাছে। কিন্তু ক্লিফ ওয়াকার্স, ব্ল্যাক হোল ও থিন আইসের মতো সিনেমা এবং বার্নিং আইসের মতো জনপ্রিয় টিভি নাটকে এসব লোকেশন যখন দেখানো হয়, তখন শহরগুলোর জনপ্রিয়তা বেড়েছে জ্যামিতিক হারে। গেল নববর্ষের ছুটিতে এখানে পর্যটন খাতে আয় ছাড়িয়েছে 600 কোটি ইউয়ান। গত বছরের নববর্ষের ছুটির সাথে তুলনা করলে দেখা যায় এই বছরের অর্ডার 1.5 গুণ বেড়েছে। পর্যটকদের মধ্যে 75% এসেছেন অন্যান্য প্রাদেশিক অঞ্চল থেকে। আমরা দেখতে পাচ্ছি হারবিন এবছর খুব জনপ্রিয় হয়েছে। এটি নতুন প্রজন্মের কাছে ট্রেন্ডি একটি বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হোয়াটস ইন দ্য জু সিনেমার প্রযোজকরা তাদের সিনেমার প্রমোশনের জন্য বেছে নিয়েছেন হারবিন আই স্নো ওয়ার্ল্ড। এখানে তারা একটি রোড শোর আয়োজন করেছেন, যা এই এলাকায় পর্যটন বাড়াতেও সাহায্য করেছে। সামগ্রিকভাবে পর্যটক বেড়েছে 20%, এটি কিন্তু অনেক। ব্যক্তিগত গ্রুপ ট্যুর বেড়েছে 75% এবং এজেন্সির মাধ্যমে বেড়েছে 30%। সাংহাইয়ের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান এবং ইতিহাস ইতোমধ্যে চীনা জনগণের কাছে পরিচিত, তাই আমি মনে করি এখানে পর্যটকদের আনাগোনা ক্রমাগত বাড়াতে টিভি সিরিজ ও সিনেমার ভূমিকা রয়েছে। গত বছর ফুল রিভার রেড, দ্য নকআউট এবং গো টু এ উইন্ডি প্লেসের মতো জনপ্রিয় চলচ্চিত্র এবং টিভি সিরিজগুলো শানসি, কুয়াংতং এবং ইউনানের চিত্রগ্রহণের ফলে সে স্থানগুলোতেও পর্যটনের চাহিদা বেড়েছে। পর্যটনের নতুন সম্ভাবনাটি একটি নাটক থেকে শুরু হলেও এর মূল বিষয়টি কিন্তু বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি থেকেই এসেছে। তাদের পোশাক, খাদ্য, বাসস্থান এবং পরিবহন সবকিছুই পর্যটকদের আকর্ষণ করছে। সিনেমা ও টিভি সিরিজগুলো পর্যটনের এই খাতকে মানুষের কাছে আরও সুন্দরভাবে উপস্থাপন করছে। আমি মনে করি এই সম্পর্কটি পরিপূরক। একটি ভালো নির্মাণ একটি স্থানের সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারে। হোস্তে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।